নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের অনলাইন ক্লাসে প্রত্যেকটা ছাত্র ছাত্রীকে স্বাগত। আজকে আমি উচ্চ মাধ্যমিকের 2023 সালের সাইকোলজি প্রশ্নপত্র নিয়ে হাজির হয়েছি। তো দেখো, 2023 সালের সাইকোলজি প্রশ্নপত্র তোমাদের কেমন হতে পারে, কেমন টাইপের প্রশ্ন হতে পারে, সেইগুলো নিয়ে আমি বিস্তারিত আলোচনা করছি। তো দেখো, এখানে আমি 21খানা MCQ দেখাচ্ছি। এই MCQ থেকে তোমরা কিন্তু হুবাহু কমন পাবে, বুঝতে পারছো কি বলছি। এবং তার সঙ্গে কিন্তু তোমাদের 5 বছরের যে সালের যে প্রশ্নগুলো আছে সেইগুলো ভালো করে পড়ে যেতে হবে। এটা আমাদের সেট ওয়ান। তো দেখো, টোটাল আমি 2খানা সেট দেখাবো। টোটাল আমি 3খানা সেট সলভ করে দিয়েছি। এই 3খানা সেট তোমরা ভালো করে প্র্যাকটিস করে যাবে এবং আমি বলতে পারি 100% তোমরা এখান থেকে কমন পাবে। তোমাদের কিন্তু টোটাল 70 নম্বরের পরীক্ষা থাকবে। তো দেখো, বড় প্রশ্ন 535, স্পিয়ারম্যানের দ্বিপদন তত্ত্ব, স্বাভাবিক বন্টনের লেখচিত্র কাকে বলে, সামাজিক প্রভাব বিস্তার বলতে কী বোঝো, মেজাজগত অসঙ্গতি বলতে কী বোঝো, জ্ঞানমূলক অসঙ্গতি বর্ণনা করো, ব্যক্তিত্বের সংজ্ঞা দাও, অপসঙ্গতির কারণ বর্ণনা করো, সুষ্ঠু সঙ্গতি সাধনের লক্ষণগুলি লেখো, পীড়নের ক্ষেত্রে ব্যবস্থাপনাগুলি লেখো, সিজোফ্রেনিয়ার লক্ষণগুলি লেখো, পরিবেশ বিষয়ক শিক্ষায় শিক্ষকের ভূমিকা লেখো। সেট ওয়ান হয়ে গেছে। এবার আমি সেট টু দেখাচ্ছি, যেখানে আমরা দেখতে পারছি 21খানা কিন্তু MCQ আছে। এই 21খানা MCQ ভালো করে তোমরা প্র্যাকটিস করে যাবে এবং মুখস্থ করে যাবে, ঠিক আছে। আমি বলতে পারি এই 3খানা সেট যদি সলভ করে নাও, ব্যাস, তোমাদের আর কোনো ভয় নেই। 100% এখান থেকে তোমরা 2023 সালে উচ্চ মাধ্যমিক মনোবিজ্ঞান পরীক্ষায় কিন্তু কমন পেয়ে যাবে, অর্থাৎ সাইকোলজি। বুঝতে পারছো আমি কী বলছি? খুবই ইম্পর্টেন্ট প্রশ্নগুলো নিয়ে আমি বিস্তারিত আলোচনা করেছি। সর্বপ্রথম আমাদের এসবি একাডেমিক সেন্টার নিয়ে আসছে 2023 সালের উচ্চ মাধ্যমিকের সাইকোলজি, মানে যে সমস্ত মডেল সেট। তো দেখো, এই মডেল সেটগুলো যদি ভালো করে প্র্যাকটিস করতে পারো না, তাহলে কোনো ভয় নেই। আমি এখানে অনেক MCQ নিয়ে আলোচনা করেছি এবং তার অ্যান্সার সমেত কিন্তু আমি বিস্তারিতভাবে ব্যাখ্যা করেছি। তোমরা পারলে স্ক্রিনশট মেরে নিতে পারো। আমি বলতে পারি 100% তোমরা এই 3খানা সেটের ভিতর থেকে কমন পেয়ে যাবে। সাইকোলজি সাজেশান, মনোবিজ্ঞান সাজেশান, ঠিক তোমাদের এরকম টাইপেরই প্রশ্ন আসবে 2023 সালের সাইকোলজি প্রশ্নপত্র। তো দেখে নাও, তোমাদের কিন্তু MCQ থাকবে হচ্ছিল 21খানা এবং SCQ থাকবে 1 নম্বরের 14খানা, মানে 14 নম্বর থাকবে। 21 আর 14 কত হচ্ছে 35 নম্বরের MCQ SCQ থাকবে। এবং তার সঙ্গে 5খানা বড় প্রশ্ন লিখতে হবে, 7 নম্বর করে থাকবে, 5, 7, 35, যেটা 3 দাগের প্রশ্ন। তার মানে কি, তোমাদের বড় প্রশ্ন 35 এবং MCQ SCQ 35, টোটাল থাকবে 70 নম্বর। তো দেখো, কেন্দ্রীয় প্রবণতা কাকে বলে, এরিকসনের মনোসামাজিক বিকাশ তত্ত্বের স্তরগুলি, ঠিক আছে, ব্যক্তিত্বের সংজ্ঞা, অপসঙ্গতি, পীড়ন, পক্ষপাত ও বৈষম্যের তুলনা, বুদ্ধির একটি গ্রহণযোগ্য সংজ্ঞা দাও, নেতা কাকে বলে, নেতৃত্বের বৈশিষ্ট্য লেখো, মেজাজগত অসঙ্গতির প্রকারভেদ, মেজাজগত অসঙ্গতির কারণ, এইগুলো পড়ে যাবে। এবার আমি সেট 3 নিয়ে আলোচনা করছি। তো দেখো, সেট 3-র যাবতীয় কিন্তু MCQ 21খানা তোমাদের সামনে আমি তুলে ধরেছি। তোমরা এই 21খানা MCQ ভালো করে প্র্যাকটিস করে যাবে 2023 সালের উচ্চ মাধ্যমিক মনোবিজ্ঞান পরীক্ষার ক্ষেত্রে। উচ্চ মাধ্যমিক মনোবিজ্ঞান পরীক্ষায় যে সমস্ত প্রশ্নগুলো আসতে পারে এবং যে সমস্ত প্রশ্নগুলো আসার চান্স খুবই প্রবল, সে সম্পর্কে আমি বিস্তারিত আলোচনা করেছি আমাদের এসবি একাডেমিক সেন্টারের এই অনলাইন ক্লাসের মাধ্যমে। সর্বপ্রথম আমাদের এসবি একাডেমিক সেন্টার নিয়ে আসছে 2023 সালের মনোবিজ্ঞানের মডেল সেট। এই 3খানা সেট যদি ভালো করে প্র্যাকটিস করে যাও, ভয়ের কোনো কারণ নেই, 100% তোমরা ভালো রেজাল্ট করবে। তো দেখো, এই কারণ মনোবিজ্ঞানের কিন্তু ভালো বই পাওয়া যায় না, একটাই বই পাওয়া যায়। তার জন্য কিন্তু মনোবিজ্ঞান যে সমস্ত ছেলেমেয়েরা নিয়ে পড়াশুনো করে তাদের কিন্তু তাদের ক্ষেত্রে কিন্তু একটু সমস্যার সম্মুখীন হতে হয়। তো দেখো, 20 দাগের প্রশ্নটা দেখে নাও, অ্যান্সার হবে গিলফোর্ড, ঠিক আছে। 19 দাগের অ্যান্সার হবে মনোযোগ, 21 নম্বরের অ্যান্সার হবে গড়, 1 নম্বরের 14খানা SCQ। তোমরা দেখে নাও SCQগুলো, কোন SCQ খুবই গুরুত্বপূর্ণ এবং কোন প্রশ্নগুলো
2023 সালের মনোবিজ্ঞান পরীক্ষায় আসার চান্স খুবই প্রবল, সে সম্পর্কে আমি বিস্তারিত আলোচনা করেছি। তোমাদের আমি তিনখানা সেট দিলাম, এই তিনখানা সেট থেকে 100% তোমরা কমন পাবে 2023 সালের উচ্চ মাধ্যমিক মনোবিজ্ঞান পরীক্ষায়। তিন দাগের প্রশ্ন, 5, 7, 35 নম্বরের বড় প্রশ্ন। তো দেখো 5, 7, 35 থেকে যে সমস্ত প্রশ্নগুলো আসার চান্স খুবই প্রবল, সে সম্পর্কে আমি বিস্তারিত আলোচনা করেছি আমাদের SB একাডেমিক সেন্টারের এই অনলাইন ক্লাসের মাধ্যমে। তোমরা দেখে নাও বড় প্রশ্ন, স্বাভাবিক বন্টনের লেখচিত্রের বৈশিষ্ট্য খুবই গুরুত্বপূর্ণ, অনাগ্রসরতার কারণ লেখো, সামাজিক প্রভাব বিস্তারের বিভিন্ন রূপ বর্ণনা করো, মনোভাবের বৈশিষ্ট্যগুলি লেখো। 5, 7, 35 নম্বরের বড় প্রশ্ন দেখাচ্ছে, ব্যক্তিত্ব ও পরিবেশের উপাদান লেখো, অপসঙ্গতি, পীড়নের ফলাফল, অসামাজিক, ঠিক আছে, লিঙ্গ সর্বত্ব বিকাশ কিভাবে হয়। ভিডিওটি দেখার জন্য SB একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে।